নমস্কার দর্শক আমাকে সঙ্গে সিন্হা শ্রী জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে চট্টগ্রাম স্বাগত যে আপনার সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে এক দর্শকবৃন্দ দর্শকবিন্দু আজকে কাছাড় জেলা সোনাই সোনাইর যে মাঝগ্রাম সেই মাঝগ্রাম থেকে একটা মাইজগ্রাম সেই মাইজগ্রাম থেকে আপনাদের একটা সাত ফুট লম্বা অজগর উদ্ধার করা হয় দর্শকবৃন্দ জনবসতি অঞ্চল থেকে উদ্ধার করা হয় বলে সেটা খবর পেলাম সোনাইর মাঝির গ্রাম পাঁচ নম্বর ওয়ার্ডের আব্দুল মাহিদের দপ্তরতায়

শিলচরের শ্রীকুনার যে ওভারব্রিজ সেই ওভারব্রিজটা হয়তো আগামী মাসে সেটা উদ্বোধন করা হবে এবং সেই ওভারব্রিজটা নাকি বানাতে দুর্নীতি করেছে করা হয়েছে বলে সেখানে স্থানীয় মানুষেরা অভিযোগ করেছে দশমিন্দ স্থানীয় মানুষের অভিযোগ সেখানে সেই পুলের মাঝখানে দু সাইডে সেই বানানো হয়েছে আপনাদের লোহার সিঁড়ি সেখানে বানানোর কথা সেই আর সিঁড়ি এবং তা নিয়ে ওনারা ভারতের রাষ্ট্রপতিকে ওনারা চিঠি লিখেছেন বলে সেটা আমরা খবর পেলাম দর্শক সেই অভিযোগে সেই অভিযোগের তদন্ত করার জন্য রাষ্ট্রপতিকে ডাইরেক্টলি ওনারা চিঠি লিখেছেন সিঁড়ি ছোট বাচ্চা কি বড়ো মানুষও সাইড দিয়ে পড়ে যাওয়ার চান্স আছে সুতরাং এই সিঁড়িতে আরো সাইড দিয়ে ইয়ে করার দরকার গার্ডার দেওয়া দরকার আর হ্যাঁ আর আর আমাদের যেটা দাবি আরসিসি সিঁড়ি সেটা তো বহু বিভিন্ন জায়গায় আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি এমএলএ এমপি তারপরে মন্ত্রী মিনিস্টার কাউকে বাদ রাখিনি ডিসি পর্যন্ত আমরা দিয়েছি কিন্তু কোনো কর্নার থেকে আমরা আজ আজ অব্দি কোনো রেসপন্স পাইনি সেই জন্য আমরা বাধ্য হয়ে রাষ্ট্রপতিকে জানালাম আর ওনার কাছে কালকে ইমেল করেছি এই সব কাজ যেন আমাদের ব্রিজ উদ্বোধনের আগে শেষ হয় প্লাস আরেকটা দুর্নীতি কন্টেক্টার করেছে আইটিএর সাইডে দিয়েছে দশটা পিলার আর গতপুর সাইডে দিয়েছে পাঁচটা পিলার এই পাঁচটা পিলার নিশ্চয় দুর্নীতি করেছে এই জন্য আমরা রাষ্ট্রপতি মহাশয়কে আমরা রিপ্রেজেন্টেশন দিয়ে বলেছি এটা যে সিবিআই দিয়ে তদন্ত করা কাছাড় জেলার আর কাটিপুর চা বাগানে উত্তেজনা দর্শবিন্দ দুর্গাপূজার পূজা বোনাস নিয়ে সেখানে চা শ্রমিকদের উত্তেজনা বাগান ম্যানেজারের বাড়ি ঘেরাও করে দর্শবিন্দ পূজা বোনাস না দেওয়ার জন্য সেখানে গিয়ে ঘেরাও করে সেই আর কাটিপুর চা যারা শ্রমিক ওনারা সবাই তারপরে সেখানে বাধ্য হয়ে সেখানে যিনি এমএলএ মিহিরকান্তিস মহোদয়কে সেখানে গিয়ে উপস্থিত হতে হয় এবং যারা চা শ্রমিক আছেন ওনাদেরকে বোঝান তারপরে বোঝানোর পরে সেই চাবাগানের বাগানের যিনি ম্যানেজার উনি আট শতাংশ বোনাস দিয়ে দেওয়ার জন্য উনি বলেন তবুও কিন্তু মানছেন না সেই চা শ্রমিকেরা কারণ কারণ না মানার কারণ হচ্ছে আসাম সরকার কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে আসাম সরকারের আন্ডারে যেসব চা বাগান আছে সেখানে যারা চা শ্রমিক আছেন ওনাদেরকে বিশ শতাংশ সেই পূজাবোনাশ দেওয়া হবে বলে এবং সেই পূজাবনাশ দেওয়ার জন্য হয়তো ওনারা ডিমান্ড করেছেন দর্শকবিন্দ বঙ্গাইগাঁও থেকে একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে দর্শকবৃন্দ বঙ্গাইগাঁওয়ে একজন ই রিক্সা ড্রাইভার উনি একটা অভিযোগ করেন সেই অভিযোগটা কি সেই ই রিক্সা ড্রাইভার ই রিক্সা নিয়ে একজন প্যাসেঞ্জারকে নিয়ে তিন ঘণ্টা ধরে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছিল তারপরে যে প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জার নাকি সেই ই রিক্সা ড্রাইভারকে কিছু খাওয়ার জন্য দেয় খাওয়ার পরে সেই ই রিক্সা চালক সেখানেই বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে যে প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জার ই রিক্সা এবং সেই ই রিক্সা চালকের মোবাইল নিয়ে পালিয়ে গেছে বলে খবর আসে তো তারপরে সেই রিক্সা চালককে হাসপাতালে সেখানে বঙ্গাইগাঁও যে সরকারি হাসপাতাল সেখানে অ্যাডমিট করা হয়েছে তসুবিধা সাবধান থাকবেন যারা যে সকল ই রিক্সা চালক ওনারা ওনাদের সবাইকে বলছে সাবধান থাকবেন এরকম কোনো অপরিচিত ব্যক্তিকে নিয়ে আপনারা বেশি ঘোরাঘুরি করবেন না মানে বেশি সুনসান কোনো জায়গাতে আপনারা যাবেন না তিন দিনের জন্য বরাক সফরে আসছেন আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু মহোদয় দর্শকবৃন্দ ডক্টর রনুজ পেগু মহোদয় সাতাশ সেপ্টেম্বরে শিলচর আঠাইশ সেপ্টেম্বরে করিমগঞ্জ এবং উনত্রিশ সেপ্টেম্বরে হাইলাকান্দিতে উনি বিভিন্ন জায়গায় উনি যাবেন সেখানে অনেকটা সভাতে উনি অ্যাটেন্ড করবেন বলে সেটা আমরা খবর পেয়েছি দর্শকবৃন্দ খান জুয়েলার্স নরসিংতলা শিলচর এখানে বিভিন্ন ধরনের সোনার গয়না পাওয়া যায় তাছাড়াও বিবাহের জন্য বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বিবাহের সম্পূর্ণ গহনা আজই চলে আসুন খান জুয়েলার্সে উন্নত মানের গহনা নিজের পছন্দ মতো ডিজাইনে পাওয়া যায় ফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি এইট ফোর টু টু সিক্স টু নাইন ফোর ওয়ান খান জুয়েলার্স নরসিংতলা শিলচর বাম্পার অফার এবার পুজোতে চৌধুরী টেক্সটাইল প্রতি পাঁচ হাজার টাকার কেনাকাটাতে দিচ্ছে লটারির কুপন যার প্রথম পুরস্কার হচ্ছে স্কুটি দ্বিতীয় পুরস্কার হচ্ছে এলইডি টিভি তৃতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ চতুর্থ হচ্ছে সেলাই মেশিন এবং পঞ্চম পুরস্কার হচ্ছে গ্যাস স্টোভ এবং প্রতি বিশ হাজার টাকার উপরের কেনাকাটাতে থাকছে আকর্ষণীয় উপহার আপনাদের জন্য তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার শিলচরে ফোন নাম্বার জিরো থ্রি এইট ফোর টু টু থ্রি ফোর জিরো সিক্স থ্রি হাইলাকান্দিতে আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ এবং ত্রিশ সেপ্টেম্বর তিন দিন হবে এসএচি এর সারদী মেলা আসামি শারদী মেলা সেটাকে বলা হয় হাইলাকান্দির নজরুল সদন প্রাঙ্গনে সেই তিন দিবসীয় আসামি অসমী শারদীয় মেলা আয়োজন করা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট মিশনের ব্যবস্থাপনায় দশবিন্দ সেখানে সেই এসএচির মহিলারা ওনারা এসে সেখানে ওনাদের বিভিন্ন জিনিসপত্র সেখানে ওনারা এক্সিবিশন করবেন বানানো বিভিন্ন জিনিসপত্র সেখানে ওনারা এক্সিবিশন করবেন আপনারা সেখানে গিয়ে জিনিসপত্রগুলো আপনারা দেখে কিনে উনি আসতে পারবেন দর্শবিন্দ আসাম ছেড়ে বিহারে চলে যাবেন আইপিএস আনন্দ মিশ্রা দশবৃন্দ আইপিএস আনন্দ মিশ্রা মহোদয় উনি আসাম ছেড়ে বিহারে চলে যাবেন এক বছর আগে উনি আসাম সরকারকে উনি এরকম অ্যাপ্লিকেশন দিয়েছিলেন তারপরে আসাম সরকার সেই অ্যাপ্লিকেশনে এন ও সি দিয়ে দিয়েছে নো অবজেকশন সার্টিফিকেট মানে আসাম সরকারের কোনো আপত্তি নেই আনন্দ মিশ্রা মহোদয় ট্রান্সফার নিয়ে উনি যেতে পারেন বিহার রাজ্যে বলে দশবিন্দ আনন্দ মিশ্রা আইপিএস আনন্দ মিশ্রাকে সেই নগাঁও থেকে ট্রান্সফার করে গৌহাটিতে আনা হয়েছিল এবং আনে এনে আনার পরে ওনাকে সেই ওনার বিভাগটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল তারপরে উনি সেই কী বলে আপনাদের ট্রান্সফারের জন্য উনি আবেদন করেছিলেন আসাম সরকারের কাছে দর্শকৃন্দ কংগ্রেস দল ত্যাগ করার পরে কংগ্রেসের যিনি প্রাক্তন নেতা গুলাম নবী আজাদ উনি নতুন একটা সংগঠন উনি বানিয়েছেন সংগঠন একটা দল উনি বানিয়েছেন দল রাজনৈতিক দল এই নতুন পার্টির নাম রাখা হয়েছে ডেমোক্র্যাটিক আজাদ পার্টি কয়েকশ কর্মী নিয়ে সেই নতুন পার্টি গঠন করা হয়েছে বলে সেটা খবর পেলাম দর্শকবৃন্দ ত্রিপুরা কয়েকটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের শহরকে সুন্দর এবং সর্বাঙ্গীন করার তোলার জন্য আগরতলার যে পুরনিগমের যে সকল ওয়ার্ড আছে সেই সকল ওয়ার্ডগুলোকে পাঁচ লক্ষ সরি ছয় লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম ছয় লক্ষ টাকা আগরতলা পুর নিগমের প্রত্যেকটি ওয়ার্ডে দিয়ে দেওয়া হবে কারণ হচ্ছে সেই ওয়ার্ডগুলোকে সুন্দর করার জন্য সেখানে রাস্তার প্রবলেম রাস্তা কোনো জায়গাতে ভাঙা সেগুলো ঠিক করা লাইট ঠিক করা সেখানে সুন্দর পরিষ্কার করে রাখা নালা ঠিক করা সব কিছু যাতে পুজোর জন্য পুজোতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে আগরতলা পুর নিগম ছয় লক্ষ টাকা স্যাংশন করে দিয়েছে দর্শকবৃন্দ ত্রিপুরাতে দশ হাজার তিনশো তেইশ যে চাকরিচ্যুত শিক্ষক উনাদের সেই টার্মিনেশনের দাবিতে টার্মিনেশন লেটারের দাবিতে ওনারা বিধানসভা চলো অভিযান করে আজকে দর্শকবৃন্দ আজকে যেহেতু আগরতলাতে সেই বিধানসভা অধিবেশন শুরু হয়েছে সেই অধিবেশনে দশ হাজার তিনশো তেইশ শিক্ষক সেখানে যাওয়ার উদ্দেশ্য রোয়ানা দেয় তারপরে পুলিশ ব্যারিগেড দিয়ে আটকায় তারপরে সেই ব্যারিগেড ভাঙার চেষ্টা করলে পুরী পুলিশ জল ছাড়ে তারপরে আপনাদের মৃদুর লাঠিচার্য করে বলে সেটা খবর পেলাম তারপরে যে সকল টিচার সেখানে গিয়েছিলেন সেই বিধানসভা চলো অভিযানে তাদের সবাইকে গ্রেফতার করে অস্থায়ী যে সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা খবর আসে দর্শকবৃন্দ তো শুভেন্দু আজকের জন্য এই হচ্ছে স্পেশাল আপডেট এই আপডেট আপনাদের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো তখন আপনারা সুস্থ থাকবেন সিফ থাকবেন সবাইকে সিফ রাখবেন নমস্কার